প্রিয় দর্শক বন্ধু, আজকে একটা নতুন ডেস্টিনেশন, নতুন জায়গা, নতুন একটা পাহাড়িয়া ঝর্ণা, তার সম্পূর্ণ বিবরণ দিব এই ভিডিওতে, দেখতে থাকুন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম একটা নতুন ডেস্টিনেশন দেবকুণ্ঠ। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটা দাবিয়ে রাখবেন। বন্ধুরা, এই দেবকুণ্ড একটা বিশাল প্রাচীন ইতিহাস রয়েছে। বহু বাঙালি পর্যটকবাসী এখানে বেড়াতে আসেন। দেবকুণ্ড অথবা দেবকুণ্ঠ, যার মানে ভগবানের পুকুর। এখানে বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন দেবদেবীরা স্নান করতেন, তাই এখানে স্নান করাটা খুবই পূর্ণের ব্যাপার। আপনি যদি বাঙালি হয়ে থাকেন, বাংলার যে প্রান্ত থেকেই যান না কেন, আপনার কিছু তথ্য জানা দরকার, যেটা এখানে আপনারা প্রাইভেট কার অথবা রিজার্ভ গাড়ি অথবা বাইকে গেলে সবথেকে সুবিধা। কেননা এখানে আপনি প্রাইভেট কার বা রিজার্ভ করা গাড়ি দিয়ে গেলে আপনি ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারবেন, তারপরে কিন্তু আর গাড়ি ঢুকতে দেয় না। বাইক নিয়ে গেলে আরও আপনারা 2 কিলোমিটার এগোতে পারবেন, তারপরে কিন্তু মন্দিরের কাছে যাওয়ার জন্য সামনে 3 কিলোমিটার এবং মন্দিরে যাওয়ার জন্য 1 থেকে 1.5 কিলোমিটার আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে। বাইকে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন, দেবকুণ্ড যাওয়ার পথে রাস্তায় কিন্তু সারি সারি পাহাড় পর্বত। ডেস্টিনেশনে পৌঁছানোর পর আপনারা 2টো চেকপোস্ট পাবেন। শুরুতে প্রথম যে চেকপোস্ট, আপনারা দয়া করে কোনো রকম নেশাকর জাতীয় জিনিস ব্যাগের মধ্যে নিয়ে যাবেন না, কেননা ওখানে ব্যাগ সার্চ হয়। তারপরের একটা চেকপোস্ট রয়েছে, সেখান থেকে আপনারা যদি প্রাইভেট কার অথবা রিজার্ভ করা গাড়িতে যান তাহলে পুরোটাই হেঁটে যেতে হবে, আর আপনারা যদি বাইকে যান তাহলে 2 কিলোমিটার পর্যন্ত আপনারা বাইক নিয়ে যেতে পারবেন। দেবকুণ্ডতে ঢোকার আগে মনে রাখতে হবে যে আপনাকে খাবার আর জল সাথে করেই কিন্তু নিয়ে যেতে হবে। আর আপনারা এইটুকু জানবেন যে ওখানে 2টো পর্যন্ত গেট খোলা থাকে, 2টার পরে কিন্তু আপনারা আর প্রবেশ করতে পারবেন না। যাওয়ার সময় একটা আলাদা অনুভূতি অনুভব করবেন, খুবই সৌন্দর্যে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দর একটা জঙ্গল, সাথে রয়েছে পাহাড়। এবং ডেস্টিনেশনে পৌঁছানোর পর দেখতে পাবেন সুন্দর একটা পর্বতের ওপরে মন্দির, তার পাশে পড়ছে ঝর্ণার জল। ঝর্ণার জল যেখানে পড়ছে তার পাশেই রয়েছে মা অম্বিকা মন্দির, রয়্যাল বেঙ্গল টাইগার এই মুহূর্তে দেবকুণ্ডতে। এখানে পৌঁছতে হলে আপনাকে সিঁড়িতে উঠে 500টা সিঁড়ি পেরিয়ে যেতে হবে। যেতে যেতে আপনারা একটা অদ্ভুত অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। চারিপাশে শুধু পাহাড়, বিভিন্ন গাছে ভরা, বিভিন্ন জীবজন্তুতে ভরপুর সেই দেবকুণ্ডুর মন্দিরে যাওয়ার সিঁড়িতে লক্ষ্য করতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন মন্দির, এই মন্দিরের কাছেই এসে আপনারা পাশেই রয়েছে ঝর্ণার একটা পুকুর মতন জলে ভরা জায়গা, ওইখানটায় আপনারা চান করতে পারবেন। কিন্তু খুবই সাবধানে চান করতে হবে, কেননা জল যথেষ্ট ঠান্ডা, সমস্ত সময় জল ঠান্ডা থাকে। শীতের দিনে একটু বেশি ঠান্ডা থাকে, গরমের দিনে একটু কম ঠান্ডা থাকে, যেহেতু ঝর্ণার জল সবসময় ঠান্ডা থাকে। তারপরে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে যেতে যেতে বিভিন্ন ধরনের পোকা মাকড়, পশু পাখি, জীবজন্তু অনেক, এখন তো অনেক লক্ষ্য করা যায় না। লাভলি সিনারিও। এটা কৃষ্ণচূড়ার পাহাড় তো, আকাশ পুরা। আর এটা পাতালনি, জ্যান্ত দেবকুণ্ডুর মন্দির, এখানে জ্যান্ত ঠাকুর থাকেন। এই সিনারিওটা একটা দারুণ, সামনে গণেশ ঠাকুর না। এই সিঁড়ি ধরেই এখানে প্রচুর ভক্তগণ মা অম্বিকা মন্দিরে পুজো দিতে আসেন, এবং বিশেষ করে সোমবার দিন, সোমবার দিনটা যথেষ্ট পরিমাণে ভিড় থাকে, কেননা ওটা মায়ের দিন। ধন্যবাদ জানাই আপনাদের যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন। আরও ভিডিও পাওয়ার জন্য দীঘা রামনগর ইউটিউব এবং ফেসবুককে ফলো করবেন।